যশোর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যশোর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুস সালাম। ইনকাম করেছিলেন সেই হাওয়া ভবনের মালিক এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক এবং এই বিএনপিকে যারা শিবিরের মতো আজীবন এদেশে রাজনীতি বন্ধ করার জন্য তাদের দলটিকে রাজনৈতিকভাবে বন্ধ মানে বন্ধ করে দিয়ে জামাত ছিবি যারা রাজনৈতিক অনুমোদন পায় নাই এই বিএনপির রাজনীতি করার অনুমতি না দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে জেলখানায় ফাঁসি যার যেখানে প্রযোজ্য সেই কাজগুলো করতে হবে এবং সর্বোপরি আমাদের যারা এই সমস্ত হামলায় শহীদ হয়েছিলেন সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করতে হবে আল্লাহ তাদের মাফ করেন, তাদের গৌরদা মাফ করেন, তাদের বেহেশত নসিব করেন। সব শেষে এই খুনিরাদের পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে জন্মদিনে শেখ হাসিনা আপনাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তিনি চাচ্ছেন এবং বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন পদ্মা সেতু, কালনা সেতু, সারা দেশে রাস্তাঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ সার জনতা শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছে। এই ধারা অব্যাহত রাখার জন্য সারা বিশ্বের সমস্ত রাজনৈতিক নেতারা মনে করে যে উন্নয়নের ধারা ধরে রাখতে হলে জনতা শেখ হাসিনা কোনো বিকল্প নাই, আর বিকল্প না থাকায় নৌকা প্রতীকের কোনো বিকল্প নাই। যিনি নৌকা প্রতীক নিয়ে আসবেন আমরা নিজেরা সকলে এক ঐক্যবদ্ধ হব। আমরা সদরে শহর 6টি সিটে ভাই ভাইয়ে কোনো গোলমাল করব না, বিড়ালের উপরে রাগ করে মাটিতে ভাত রেখে খাব না। আমরা আশা করি জনতা শেখ হাসিনা জনবান্ধব নেতাদেরকে নমিশন দেবেন এবং যে নেতাকে নমিশন দেবেন মনে গিয়ে ভূমিকম্প হয়েছে বেহেশতের টিকিট দেবে সব কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। বিএনপি মানে লুটেরা, বিএনপি মানে লুটপাটকারী, মানুষ খুনি, খুনি এবং তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া আসেন। আমরা এই দেউলিয়াদেরকে সম্পূর্ণ বিশ্বাস করে জনতা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।